فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبه للمتقين نبينا محمد وعلى اله وصحبه اجمعين. অমান্তা বিয়াহুম ইলা ইলায়মদিন সুপ্রিয় দিনী ভাইয়েরা এবং দিনী ভোনেরা ছোট ছোটো আমলের মধ্যে অনেক নেকি রয়েছে অনেক ফজিলত রয়েছে ঠিক তেমন একটি আমল এই আমল সম্পর্কে আমরা মোটামুটি অনেকই জানি এবং এই আমলের অনেক গুরুত্ব রয়েছে এবং এই আমল করতে গেলে একেবারেই সহজ কিন্তু এই আমলের নেকি অত্যন্ত ভারী হবে প্রিয়নবী মাহমদ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন সে আমলটি সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ অনেকই জানি কিন্তু আপনি কি ভেবে দেখুন বা আপনি কি ভেবে দেখেছেন আজকে কি আপনি এই আমলটি করেছেন গতকালকে করেছিলেন দুই দিন আগে করেছেন এক সপ্তাহের মধ্যে আপনি কি আমলটি একবার করেছেন যারাসুলসাল্লা ইসলাম এই আমল সম্পর্কে এত সুন্দর ফজিলত বর্ণনা করেছে যে আমলটি অত্যন্ত ভারী হবে বিশেষ করে আমরা জানি কেয়ামতের ময়দানে যখন সিরাত আমরা পার হব সিরাত পার হওয়ার পর একটি ব্রিজ পড়বে সেই ব্রিজের সেখানে মানুষকে একত্রিত করা হবে এবং সেখানে মানুষের আমলের আমলগুলোকে মানে ওজন দেওয়া হবে যার নেকি বেশি হবে আল্লা তালা তাদের জন্য উত্তম বিনিময় রাখবেন উত্তম যা রাখবেন আর ওই দিনের মধ্যে যখন মানুষের আমলগুলো ওজন দেওয়া হবে সেদিন এত ভারী হয়ে যাবে এত ভারী হয়ে যাবে তার ওজনের পাল্লা অথবা মিজানের পাল্লা সেটা হচ্ছে মাত্র দুটা বাক্য দুটা বাক্য তাহলে এই আমলের অনেক ফজিলত রয়েছে অনেক সময় তো আমরা ব্যয় করি তা আপনি অন্তত সকাল সন্ধ্যা যে জিকিরগুলো করেন অথবা দৈনিক যে জিকিরগুলো করেন সেই জিকিরের মধ্যে বিশেষ করে আমলটা করার চেষ্টা করবেন সহি বুখারীর ছয় নম্বর হাদিস আবু হরাইরার রদি আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে পিএনবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মাতানি খাফি ফাতানি আল লিসান সাকিল ফিল মিজান হাবিব এত রহমান সুবাহান আল্লাহি অবী হামদি সুবাহান আল্লাহ ইউজিম রাসুলসল্লাহ আলী আসাল্লাম বলেছেন কালিমা তানি দুটি কালিমা দুটি কথা দুটি বাক্য খাফিফাতানি আলাল লিসান জিব্বাতে উচ্চারণ অতি হালকা সহজ অথচ মিজানের পাল্লায় ভারী আর করুণাময় আল্লাহর কাছে খুবই প্রিয় আর সে দুটি কালিমা হচ্ছে সুবহান আল্লাহি অবি হামদি সুবাহান আল্লাহ তাহলে আমলটি আমরা করার চেষ্টা করব। এই আমলটি যদি আপনি করেন তাহলে বোঝা গেল কালিমা দুটি কালিমা দুটি কথা দুটি বাক্য খাফিফ হাতানি আল আল্লি লিসান হ্যাঁ শাকিল আতানি ফিল মিজান এবং মিজানের পাল্লা অত্যন্ত ভারী হবে হাবিবান ইলা রহমান আর করুণাময়ী দয়ালু আল্লাহ রবুল্লা আলমীর কাছে দুটি বাক্য খুবই প্রিয় আর তা হচ্ছে সুফহান আল্লাহ হবি হান্দি সুবহান আল্লাহ আজিম তাহলে আপনি কি আমলটি করেন নিয়মিত করার চেষ্টা করবেন ভাই যে কাজে আছেন আপনি পড়ে নেন সুফহান ও সোহান আল্লাহ আউজিন তাহলে যেদিন আপনার আমলগুলো ওজন দেওয়া হবে মিজানের পাল্লায় সেদিন কত ভারী হয়ে যাবে এই শুধু আমলটুকু মানে আপনার মিজানের পাল্লাকে অথবা পাল্লাকে ভারী করে দিবে তাহলে আমরা আসুন এই আমলটুকু অন্তত করার চেষ্টা করি সোভ্যান আল্লাহ বিহান্দি দি সোভান আল্লাহ